1430 বঙ্গাব্দের প্রথম সূর্য গ্রহণেই মিলবে অগাধ টাকার ভাণ্ডার। জীবনে আর কিচ্ছু ভাবতে হবে না এই চারটি রাশির জাতক এবং জাতিকাদের। হ্যাঁ সকল প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার এই ধার্মিক চ্যানেলে স্বাগত জানিয়ে আমার আজকের পর্ব শুরু করছি। 19 বছর পরে মেষ রাশিতে এই সূর্যগ্রহণের মতো একটি ঘটনা ঘটতে চলেছে, তাহলে বুঝতেই পারছেন এর মাহাত্মটা কি। নিশ্চয়ই এর আলাদা গুরুত্ব রয়েছে, আর তাই এর প্রভাব কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে, আবার বছরের প্রথম সূর্যগ্রহণটি বাদ বাকি রাশিগুলির জন্য কি অশুভ হবে, আসুন এই সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেব। তার আগে এই সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচিটি আপনাদেরকে আমি জানিয়ে দিই। আগামী 20 এপ্রিল সূর্যগ্রহণটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ যেমন চীন, আমেরিকা, মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ইত্যাদি দেশে দৃশ্যমান হবে। আবার পাপুয়া নিউগিনি, ফিলিপাইন্স, দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, দক্ষিণ ভারত মহাসাগরেও দৃশ্যমান হবে। আর ভারতীয় সময় অনুযায়ী এই দেশগুলিতে সূর্যগ্রহণ সকাল 7:04 থেকে দুপুর 12:29 পর্যন্ত থাকবে। এই সূর্যগ্রহণটি হবে 5:24 ধরে। এই সূর্যগ্রহণের ঠিক 2 দিন পর দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে। এই গ্রহণ হয়তো ভারতে সেইভাবে দেখা যাবে না, কিন্তু এই সূর্যগ্রহণটি সব রাশিকেই প্রভাবিত করবে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটাই রিকোয়েস্ট করব যে সূর্যগ্রহণে যে যে নিয়মগুলি প্রত্যেকের মেনে চলা দরকার সেটা আপনারা অবশ্যই পালন করবেন, নইলে কিন্তু পরে বিপদে পড়তে পারেন। এই সূর্যগ্রহণ অশ্বিনী নক্ষত্রে ঘটবে, যা কেতুর নক্ষত্র। বন্ধুরা, ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে সূর্যগ্রহণের সময় কিছু খাওয়া উচিত নয়। স্কন্দ পুরাণেও উল্লেখ আছে যে সূর্যগ্রহণের সময় খাবার খেলে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। আরও বলা হয়েছে যে সূর্যগ্রহণের সময় যদি খাবার খান তাহলে সমস্ত পুণ্য কর্ম বিনষ্ট হয়। যে কোনো গ্রহণই একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞানের ঘটনা। জ্যোতিষশাস্ত্রেও গ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তবে হিন্দু ধর্মে সূর্যগ্রহণকে শুভ ঘটনা হিসাবে বিবেচিত হয় না, বলা হয় না। তার কারণ এই সময় সূর্যের উপর রাহুর প্রভাব বৃদ্ধি পায়। গ্রহণ যে শুধুমাত্র বিজ্ঞান তা নয়, এর রয়েছে ধর্মীয় বিশ্বাসও। বছরের প্রথম সূর্যগ্রহণ পালিত হচ্ছে আগামী 20 এপ্রিল বৃহস্পতিবার, আগেই বললাম আপনাদেরকে। তো দর্শক বন্ধুরা, এবার আসুন আমরা সেই সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে জেনে নিই। প্রথমেই বলবো বৃষ রাশির কথা। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সূর্যগ্রহণ খুবই সৌভাগ্যের। বৃষ রাশির জাতকরা সব কাজে শুভ ফল পাবেন। এই সময় অর্থনৈতিক অবস্থা ভালো যাবে, সেই সঙ্গে আয়ের ক্ষেত্র আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই কর্মক্ষেত্রে যেমন অগ্রগতি রয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন।
এবং আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং পরবর্তীকালে চাকরিতে আপনি পদোন্নতি করতে পারবেন। আর ব্যবসা ক্ষেত্রেও লাভের সুযোগ রয়েছে, তাই এই সময় নতুন কোনো কাজে ঝাঁপিয়ে পড়ুন। চলে আসি মিথুন রাশি। আসন্ন সূর্যগ্রহণের প্রভাবে এই রাশির জাতকদের জন্য অত্যন্তই শুভ। বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এই সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সমস্যারও অবসান ঘটবে, তবে ব্যবসার ক্ষেত্রে লাভ হবে এবং সব কাজে আপনি আপনার নিজের পরিবারকে আপনার পাশে পাবেন। তবে একটাই কথা, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সাবধান বার্তা বলতে পারেন, এই সময় কোনো কাজে, যে কোনো ধরনের ছোট থেকে বড় কাজ হোক না কেন, হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এটাই কিন্তু আপনার জীবনে পরবর্তীকালে কাল হয়ে দাঁড়াতে পারে। তিন নম্বর ধনুরাশি। এই সূর্যগ্রহণটি ধনুরাশির জাতক জাতিকাদের কাছে ভালো, খুবই ভালো হতে চলেছে। আগের বিনিয়োগ থেকে প্রচুর লাভ করতে পারবেন, শত্রুদের পরাস্ত করতে পারবেন এবং আপনাদের সামাজিক সম্মান, সমাজে আপনাদের প্রতিপত্তি আরও বৃদ্ধি পাবে। এই কাজেও আপনি সক্ষম হবেন। সর্বশেষ অর্থাৎ চার নম্বর, যে রাশির ভাগ্য খুলতে চলেছে বা যে রাশির জন্য ভালো সময় আসছে এই গ্রহণটি নিয়ে, সেটি হলো মীন রাশি। আচ্ছা, আপনার কোন রাশি বন্ধু, অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানান। আয় বৃদ্ধির সুবিধা রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। জীবনে অনেকটা পথ এগিয়ে যেতে পারবেন এই সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, কারণ আপনার সামনে আয় বৃদ্ধির পথ খুলে যাবে এবং এই সুযোগগুলিকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনে এখন যে জায়গায় রয়েছেন তার থেকে অনেক হাই লেভেল, অনেক উপরে উঠে যেতে পারবেন। তাই অবশ্যই আপনারা এই সুযোগটিকে হাতছাড়া করবেন না। যে কোনো কাজের সুযোগ এলে তাতেই আপনারা কিন্তু ভেবে চিন্তে কাজ করা শুরু করে দেবেন। সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠবে। আগেই বললাম, বর্তমান যা পরিস্থিতি তার থেকে অনেকটাই উঁচুতে, হাই লেভেলে আপনি পৌঁছতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল চারটি রাশি যাদের এই বছরের অর্থাৎ 1430 বঙ্গাব্দ বাংলা বছরের প্রথম সূর্যগ্রহণে অগাধ টাকার ভাণ্ডার মিলতে চলেছে। অবশ্যই সেই সুযোগটি তাদের সেরকমভাবে কাজে লাগাতে হবে, নাহলে এমনি এমনি তো কারোর হাতে টাকা উড়ে উড়ে চলে আসবে না। যাই হোক, আজকের পর্ব এখানেই সমাপ্ত করলাম। এই সূর্যগ্রহণ সম্পর্কে আরও অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, তাই দয়া করে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।